সো হ্যাঁ গাইস, আশা করি তোমরা সবাই কেউই ভালো নাই, কারণ যে নিউজ চলতেছে পাবজি ফ্রি ফায়ার ব্যান ভাই রে ভাই। সো এই ভিডিওটা আমি শুধু আমার ওপিনিয়ন দিব, বাকি সব কিছু গভর্নমেন্টের হাতে, সো আমার কিছু করার নাই। সো যে পাবজি সে ফ্রি ফায়ার যে ব্যান হইতাছে, এটার মধ্যে আমার যে ওপিনিয়ন এটা আমি বলতাছি, আর অন্য কারণে বলতাছি না। তো যেটা করার ইচ্ছা এটা গভর্নমেন্ট করবে। তো যেটাই হোক, আমি প্রথমে যেটা বলতেছি যে পাবজি যে ব্যান পাবজি আর ফ্রি ফায়ার যে ব্যান করতেছে, মেনলি ফ্রি ফায়ার, ফ্রি ফায়ারে তো বাংলাদেশের সার্ভারও আসতেছিল, আর কি করার, ব্যান হয় হবে, এখনো হয় নাই বলতে গেলে, হবে দেখা যাক হয় নাকি, এখনো 100% শিওর না যে ব্যান হবে। তো দেখা যাবে ব্যান হয় নাকি হয় না। এই আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে ফ্রি ফায়ারের জন্য, কারণ ফ্রি ফায়ারে বাংলাদেশের সার্ভার আসতেছিল, আর ওইটা ব্যান হইতেছে, তাহলে তো চলে যাবেই। সো মেইনলি আমি জাস্ট এইটাই বলতে চাই যে যে বাংলাদেশে ফ্রি ফায়ার আর পাবজি যে ব্যান হইতেছে, কেন হইতেছে? মানে যারা যারা শিশুরা আছে, ছোটরা আছে, তারা পাবজি খেলে সারাদিন, ফ্রি ফায়ার খেলে, এর জন্য আমার হিসাবে এটা একেবারে রং যে সারাদিন যে খেলতেছে। ঠিক আছে, এটা তো যেহেতু ব্যান করতেছে, আমি জাস্ট বলতে চাইছি ব্যান না করে একটা 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 সিস্টেম বলতে, পাবজি মোবাইলে যে ইন্ডিয়ার মধ্যে একটা সিস্টেম করতে চাইছিল, কিন্তু এটা এখনো হয় নাই। বলতে গেলে যারা 18 বছরের নিচে আছে, তারা পাবজি 2 ঘন্টা নাহলে 3 ঘন্টার বেশি খেলতে পারবে না, এই সিস্টেমটাই করা উচিত। যেহেতু ব্যান করতেছে বাংলাদেশে সরকাররা, তাহলে তারা অবশ্যই ব্যান করতেছে ক্র্যাপটনের সাথে, ক্র্যাপটন বলতে পাবজি মোবাইলে যে কোম্পানি আছে ক্র্যাপটন, তাদের সাথে তো অবশ্যই কথা হবে। সো তাদের সাথে যেহেতু কথা হবে, তাহলে তো তাদের ব্যান না করে এটা করা উচিত যে পাবজি আর ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার যে বেশিরভাগ মানুষই যারা 18 বছরের নিচে আছে, তারা 1 থেকে 2 ঘন্টার মতোই খেলতে পারবে, মানে 1-2 ঘন্টাই খেলতে পারবে, এর চেয়ে বেশি বা কম খেলতে পারবে না। বলতে গেলে বেশি বা কম বলতে গেলে মাথা গরম হয়ে গেছে, এটা কী একটা পাবজি ব্যান যেটাই হোক, মানে 1-2 ঘন্টা আমি যে বলতেছি ঠিকও আছে, যে বাংলাদেশ সরকার বলতেছে যে পাবজির মধ্যে হ্যাঁ পড়ালেখা কেউই করেন না, এমনকি আমিও করতেছি না। তো যেটাই হোক, এইটা করা উচিত যে 1-2 ঘন্টাই খেলতে পারবো, এমন একটা রোল করা উচিত পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে যারা 18 বছরের নিচে আছে। এইটা করলে মানে হ্যাঁ এটা করলে ঠিক হয়ে যাবে, যে এক একদিনের মধ্যে 1 থেকে 2 ঘন্টা খেলতে পারবো পাবজি আর ফ্রি ফায়ার। সো এছাড়া আরেকটা জিনিস যেটা বলতে চাই, হোয়াই পাবজি আর ফ্রি ফায়ার, কেন পাবজি আর ফ্রি ফায়ারই ক্যান ব্যান হইতেছে? লাইক টিকটক আছে, এইসব টিকটক আর লাইকি যে দুইটা, ওইসবের ব্যাপারে আমার কিছু বলার নাই, অলরেডি তোমরা সবাই জানো টিকটক আর লাইকি কেমন। তো ওইটা ক্যান ব্যান হইতেছে না, পাবজি আর ফ্রি ফায়ারই ক্যান ব্যান হইতেছে, এইটা আমার একটা কথা। আর বলতে গেলে এটার একটা অ্যাডভান্স, আর যদি ভাবে না আরেকটা ফ্যাক্ট বলি, বলতে গেলে ঠিক আছে মাইনা নিচ্ছি পাবজি আর ফ্রি ফায়ার ব্যান হয়ে গেলো, এখন মেনলি পাবজি আর ফ্রি ফায়ার যে ব্যান হয়ে গেছে, এরপরে কি যারা যারা হ্যাঁ সবাই পাবজি আর ফ্রি ফায়ার ব্যান, এখন কি করবে? ভাবে না টিকটকে এটা হয়ে গেলো, এখন টিকটকে বেশি মানুষ রাখতেছে, পাবজি আর ফ্রি ফায়ার গেম নাই, এখন টিকটকে গেছে, অ্যান্ড টিকটকে বেশি মানে ভারী মানুষ বলতে গেলে সবাই শুধু টিকটকে চালাইতেছে, অ্যান্ড টিকটকে ব্যান করবে, অ্যান্ড টিকটক থেকে মানুষকে যাবে লাইকিতে, লাইকিও ব্যান হয়ে যাবে, এমনি করে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এভাবে সবাই এমনি করতে করতে সবই ব্যান হয়ে যাবে। সো এভাবে আমি বলতেছি সরকারের শুধু এটাই বলতে চাই যে সব কিছু যদি ব্যান করলে সব কিছু হয় না, তো ব্যান না করে জাস্ট একটা রুল করা উচিত, যারা 18 বছরের নিচে আছে তারা 18 বছরের উপরে তো যে যার মতো ইচ্ছা তৈরি করে, 18 বছরের নিচে যারা আছে তাদের একটা রোল করা উচিত যাতে 1 থেকে 2 ঘন্টা এটা তো হাইয়েস্ট গেম খেলতে পারবে পাবজি আর ফ্রি ফায়ার। সো এইটাই করা উচিত, ব্যান না করে শুধু এটা করলেই ভালো হয়, কারণ আমি নিজেও 18 বছরের নিচে, আর আমিও নিজেই
নিজেও খেলি পাবজি, এটা আমিও স্বীকার করতেছি। আমিও অনেক পাবজি খেলি, পাবজি আর ফ্রি ফায়ার দুই জন্যটাই। তো আমি এটা স্বীকার করতেছি যে আমিও অনেকক্ষণ পাবজি খেলি। তো এইটা রুল করা হচ্ছে যে এক দুই ঘন্টার বেশি পাবজি খেলতে পারবে না কেউ 18 বছরের নিচে, এটা রোল করা উচিত। আমি বুঝি না কেন সব কিছু তো ব্যান, এইসব ব্যান করতে গেলে তো প্রায় মোবাইলও ব্যান করা উচিত, টিভিও ব্যান করা উচিত। টিভি এইসব তো ব্যান হবে না, তো শুধু আমি এইটাই বলতে চাই। ইনফ্যাক্ট যদি কেউ যদি এবার রুল ব্রেকও করে, লাইক হয়ে গেছে এখন কেউ এক দুই ঘন্টার চেয়ে বেশি মানে পাবজি কেউ খেলতেই পারবে না, পাবজি ফ্রি ফায়ার। কেউ যদি ব্রেক করে তাতে লাইক তাদের কোনো পানিশমেন্ট, নাহলে তারা 7 দিন, লাইক 1 মাস, নাহলে নাহলে 1 বছর তারা পাবজি খেলতে পারবে না। রুল কেউ যদি ব্রেক করে, ভিপিএন টিপিএন লাগে, কেউ যদি ব্রেক করে তারা মানে পাবজি নাহলে ফ্রি ফায়ার তাদের অ্যাকাউন্ট সব কিছু মানে মানে লাইক বলতে গেলে ফ্রিজ মানে লক করে দেওয়া উচিত। কারণ ঠিক আছে আমিও মানে যে পাবজি ব্যান করছে, এটা আমি আর কিছু করতে পারবো না। তো যেটাই হোক এটা আমার একটা ওপিনিয়ন ছিল, আর কিছু আর বল নাই। আরেকটা জিনিস যেই কারণে মানে পাবজিটা ব্যান করছে, ওইটা আমি স্ক্রিনে এখন দেখাই দিতেছি। সো যেটাই হোক আমার ওপিনিয়ন ছিল এইটাই, আর বলতে গেলে আর কিছু আমার আর বলার নাই, কিছু না হয় কাজ করতে হবে। যেটা এটাই আমার ওপিনিয়ন ছিল আগে, আর যেহেতু যা যা মানে যা যা হয়েছে বলতে গেলে যা যা পোস্ট একটা যত একটা ইসে ওয়েবসাইট থেকে আমি সব কিছু স্ক্রিনশটটা আমি দেখা দিব স্ক্রিনে। সো এটাই আমার ওপিনিয়ন ছিল, যা করার আমি তো একটা ছোটো ইউটিউবার, তত করতে পারবো না। যা যা করার গভর্নমেন্টই করবেন, না হলে আমার ভরসা আছে আমার কথা তো কেউ মানে শুনবে না, বলতে গেলে আমার ভিডিওসও কেউ দেখবে না। তো আমি জাস্ট ওয়েট করতেছি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর লাইক নিউ ভাই, নুব বস ভাই, তারপরে আরও অনেক অনেক ইউটিউবারের ভিডিওর জন্য আমি অপেক্ষা করতেছি। তো দেখা যাবে যা হবে, আর যা হবে তো ভালোর জন্যই হয়। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।